অনেকে ওমেগা নেটওয়ার্কটি আপডেট করেছেন প্লে স্টোর থেকে, আপডেট করে যখন কেওয়াইসি ভেরিফিকেশনের পর ক্লিক করছেন তখন দেখাচ্ছে যে আপনার কেওয়াইসির জন্য এই টাইমে এলিজিবল না। সো ওই রকম দেখালে আপনারা ঘাবড়ে যাবেন না, মনে করবেন যে না যে আপনার কেওয়াইসি আসে নাই। হ্যাঁ, কেওয়াইসি আসবে, আমি গতকালকে যখন আপডেট করি তখন দেখি যে আমার কেওয়াইসি আসে নাই। তো আমি বললাম যে কেওয়াইসি সবাই পাচ্ছে, আমি পাচ্ছি না কেন? তো আজকে সকালে দেখলাম যে আমি কেওয়াইসি পেয়ে গেছি অনেক সময়ের পরে, ধরেন আপনি 10-12 ঘন্টা পরে আপনি কেওয়াইসি পেয়ে যাবেন, অথবা আগামী তার যেদিন আপনি আপডেট করবেন তার পরের দিন আপনি কেওয়াইসিটা পেয়ে যাবেন। যেমন গতকালকে আমি কেওয়াইসি পাইনি, আজকে পেয়েছি, এরকম আপনারটাও এরকম হবে। আপনি যদি পেয়ে না থাকেন পরের দিন পেয়ে যাবেন, কেওয়াইসি চেক করবেন সবসময়। সো আমি অ্যাপটি আপডেট করে নিয়েছি, আমি কেওয়াইসি করা দেখাবো। অনেকেই ওম নেটওয়ার্কে সমস্যা হচ্ছে লাস্ট স্টেপে কেওয়াইসিটার জন্য। দেখেন এখানে কিন্তু প্রচুর সার্ভারের প্রবলেম এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু কেওয়াইসি করছে, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে এখানে অ্যাক্টিভ থাকতে হবে। একটা প্রজেক্ট তখনই ভালো হয় যারা সবসময় তাদের প্রজেক্টকে নিয়ে খুব সচেতন, যে আমরা কীভাবে কেওয়াইসি আনবো, এবং খুব কঠিনভাবে তারা কেওয়াইসিটা করছে, যেটা আসলে অনেক ভালো। পাই নেটওয়ার্কের মতোই কিন্তু কঠিনভাবে কেওয়াইসি করছে। যারা পাই কয়েন সেল দিচ্ছেন, দয়া করে সেল দিবেন না, কেউ লিস্টেড না পর্যন্ত সেল দিবেন না। কয়েনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েন, মাইনিং করতে থাকবেন। দেখেন অনেকে মাইনিং করছে না, 52 জনের ভিতরে মাত্র 22 জন মাইনিং করে আর বাকিজন মাইনিং করে না। স্টার্টে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করবেন। ভালো প্রজেক্ট তারা সবসময় দেখেন সবসময় তাদের কাজের ব্যাপারে সচেতন, তাদের অ্যাপসের ব্যাপারে, তাদের প্রজেক্টের ব্যাপারে সচেতন থাকে। তেমনই কিন্তু ওম নেটওয়ার্কে এরকমই। সো আমি থিওরিটি ক্লিক করলাম, এই যে ইউজার ভেরিফিকেশনের পরে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে আমার কেওয়াইসি চলে আসছে, দেখতে পাচ্ছেন, গতকাল কিন্তু আসে নাই, আজকে চলে আসছে। সো আজকে যেহেতু চলে আসছে তো আমি আপনাদেরকে কেওয়াইসি করে দেখাবো। প্রথমে আপনাকে যেতে হবে এখানে ইউজার ভেরিফিকেশন রেজিস্ট্রেশন করতে হবে। আমি লেটস গোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাকে এখানে ফুল নেম এবং সিলেক্ট কান্ট্রি এবং এনআইডি নাম্বার এবং এখানে ওমেগা ওয়ালেট অ্যাড্রেস, এই যে ওমেগা ওয়ালেট অ্যাড্রেস কোথায় পাবেন? আপনারা এখানে ওয়ালেট ক্রিয়েট করেছিলেন, আমি আপনাদেরকে দেখাই। আপনারা ওয়ালেট ক্রিয়েট করেছিলেন, থিওরিতে ক্লিক করে এখানে যে এই ওয়ালেট, এই ওয়ালেটের ভেতরে যাবেন। ওয়ালেটের ভেতরে যাওয়ার পরে এখানে এই যে ওমেগা নেটওয়ার্ক, ওমেগা নেটওয়ার্কের পর ক্লিক করে এই বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করবেন। ক্লিক করার পরে এখানে এই ওয়ালেট ক্রিয়েট যদি না করে থাকেন অবশ্যই আপনি ডেসক্রিপশন বক্সে ভিডিও দেখে করে নেবেন। এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা দিবেন, এই যে রিসিভ অ্যাড্রেস, রিসিভে ক্লিক করে আপনি রিসিভের পরে ভালো করে ক্লিক করবেন। ক্লিক করে কপি অ্যাড্রেসে ক্লিক করে নেবেন, কপি করে নিয়ে তারপর আপনি এই যে ইউজার ভেরিফিকেশনে গিয়ে লেটস গোতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করছি। মনে রাখবেন আপনি যে নামটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময়, এই থ্রি ডটে ক্লিক করলে কিন্তু আপনার নামটা শো করবে, ওই নামে এনআইডি কার্ডের অনুসারে আপনি কেওয়াইসিটা করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনি লোগোর নিচে কিন্তু নাম দিয়েছিলেন, ওই নামের সাথে আপনি মিল রেখে এনআইডি কার্ড অনুসারে কেওয়াইসি করবেন, এখানে দিবেন। সো আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, কোন দেশ থেকে, সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করে দিব। তারপরে আমি এখানে দিয়ে দেবো নেক্সট স্টেপে ক্লিক করব। সব কিছু থাকলে 511 সো নেক্সট স্টেপে ক্লিক করলাম, দেখি নেক্সট স্টেপে যাই কিনা। সো নেক্সট স্টেপে ক্লিক করলে দেখবেন যে এখানে দেখেন আপনাকে দেখাবে টেক সেলফি। যার এনআইডি কার্ড তার একটা সেলফি নিতে হবে। এখানে আই এম রেডিতে ক্লিক করে আপনার পারমিশন চাইবে, আপনি অ্যালাউ করে পারমিশন দিয়ে একটা সেলফি নিয়ে নেবেন খুব সুন্দরভাবে। এবং সেলফিটা নেবেন দিনের বেলায়, পর্যাপ্ত আলো থাকে, লাইটের আলোতে অনেক সময় দেখা যায় যে মুখটা চেনা যায় না। তো ছবিটা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি নেক্সট স্টেপে যাবেন, এবং ছবিটা যদি ভালো না হয় সেলফিটা ট্রাই এগেনে ক্লিক করবেন। তারপর আমি নেক্সট স্টেপে ক্লিক করলাম, এখানে আমি কনফার্মে ক্লিক করে দিব। সো ওইখানে আপনি বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করলে হয়তো আপনার দেখাবে বাংলাদেশ লাল দাগে কিছু লিখে রাখতে পারে, ওটা সমস্যা নেই, আপনি কনফার্ম করে দিবেন। সো একটু ওয়েট করতে হবে এটা কনফার্ম হওয়ার জন্য। তো তারপর দেখতে পাবেন যে ফাইনাল স্টেপ কমপ্লিট, কেওয়াইসি চলে আসবে। সো আমি ফাইনাল স্টেপ কমপ্লিটটা করব। লেটস গোতে ক্লিক করতে হবে, আবারও নিচে লেটস গোতে ক্লিক করে আপনি ফাইনাল স্টেপ কেওয়াইসিটা কমপ্লিট করবেন। দেখেন একটা ব্রাউজারে নিয়ে যাবে আপনাকে, মনে রাখবেন এটা খুব সুন্দরভাবে কাজটা করতে হবে, কোনো তাড়াহুড়ো করা যাবে না। সো ফাইনাল স্টেপে কাজটা করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্টলি দি নাম্বার অ্যাক্সেস ইজ হাই, প্লিজ ট্রাই এগেইন 30 মিনিটস। তো এরকম যাদের আসতেছে তারা অপেক্ষা করবেন, একবারই যদি এরকম প্রথমবারই যদি এরকম আসে দ্বিতীয়বার আপনি আর ট্রাই করবেন না এরকম করার জন্য। যতবার ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু রিমেইনিং করে দিচ্ছে, মনে রাখবেন এখানে
তিন থেকে চারবার পাঁচবার রিমাইনিং থাকে। আপনি যতবার এই কাজটি করবেন ততবার কিন্তু আপনার ওই রিমাইনিং স্টেপগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং শেষে কিন্তু আপনার ওইটা শেষ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে রিজেক্ট হয়ে যাবে। অতএব প্রথমবারই যদি এরকম আসে, কারেন্টলি দি নাম্বার অফ অ্যাক্সেস ইজ হাই, প্লিজ ট্রাই এগেইন ইন 30 মিনিটস, তাহলে আপনি এখানে থেমে যাবেন, আর কিছু করার প্রয়োজন নেই। অটোমেটিক্যালি দেখবেন যে আজ হোক কাল হোক বা পরের দিন হোক আপনার অ্যাকাউন্টটা এটা কেওয়াইসিটা ওপেন হয়ে যাবে, মানে কেওয়াইসিটা সাকসেসফুল হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তো এই সমস্যাটা মূলত সবারই হচ্ছিল যে এরকম আসতেছে কেন। তো এরকম আসলে আপনি অনেকেই যেটা করেছেন এরকম আসতেছে এবং আপনি বারবার চেষ্টা করেছেন, কারণ একটা রিমেইনিং দেওয়া থাকে মূলত 6 বার, আপনি যদি 6 বারই কমপ্লিট করে ফেলেন রিমেইনিং এরকম চেষ্টা করেন 6 বারই, তাহলে আপনার অ্যাকাউন্টটা একেবারে রিজেক্ট করে দিবে। এখন যাদের অ্যাকাউন্ট রিজেক্ট করেছে তাদেরকে আবার রিসেট করে দিবে, কেওয়াইসি করার সুযোগ দিবে। আমি তাদের টেলিগ্রামে দেখলাম অ্যাডমিন বলেছে, আশা করি আপনি অপেক্ষা করেন, এখন কখন করবে না করবে এটা আসলে তারা সঠিকভাবে জানায়নি, কারণ প্রচুর কেওয়াইসি এখানে জমা পড়েছে, তারা অলরেডি জানিয়ে দিয়েছে প্রচুর কেওয়াইসি জমা পড়েছে এবং সেগুলো ম্যানুয়ালি দেখে দেখে আস্তে আস্তে তারা কমপ্লিট করছে। যারা মূলত 2 নম্বরই করছে তাদেরকে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিবে, মোটামুটি কেওয়াইসি করতে দিবে না, তারা বলেছে একটু আগে তাদের টুইটার অ্যাকাউন্টে। সো অবশ্যই আপনারা এখানে যারা কেওয়াইসি অলরেডি করে ফেলেছেন, কেওয়াইসি সাকসেসফুল করেছেন, আপনারা মাইনিং বন্ধ রাখবেন না, মাইনিংটা অবশ্যই বন্ধ রাখবেন না। আপনি অ্যাপে ঢুকবেন, অ্যাপে ঢোকার পরে এখানে যে রেফার করেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে ইনঅ্যাক্টিভ রিমাইন্ড ফ্রেন্ড ইনঅ্যাক্টিভ এখানে ক্লিক করে দেবেন, বারবার এখানে রিমাইন্ড করবেন, বারবার রিমাইন্ড করবেন, তাহলে তাদের কাছে নোটিফিকেশন যাবে, তারা মাইনিংটা চালু রাখবে, এটা ভালো কিছু হবে আশা করা যায়। এবং অনেকের একটি সমস্যা হচ্ছে, টেস্টনেট অফারে জয়েন করেছিলেন মেটাম্যাক্সে, টেস্টনেটের থেকে অ্যাড্রেস দিয়েছেন, সমস্যা নেই, সেখান থেকে অ্যাড্রেস দেওয়া যাবে এবং এখানে আপনি 3 ডটে ক্লিক করে এদের ওয়ালেট থেকে আপনি অ্যাড্রেস দিতে পারেন। আমি যেটা প্রথমে দেখেছি, প্রথমে ওমেগা নেটওয়ার্কে ক্লিক করবেন, বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করবেন, ক্লিক করলে এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিবেন এবং এখান থেকে রিসিভি ক্লিক করে রিসিভ থেকে অ্যাড্রেসটা দিবেন। বুঝতে পারছেন, এই বিএনবি এবং এই একই অ্যাড্রেস মূলত, এই জন্য এখান থেকে দিবেন। সো বিষয়টা হলো এটাই। আর অনেকে বলতেছেন যে এখানে টোকেনটা আসবে কখন, আসবে তারা বলেছে তাদের মেইন নেট চালু হলে অবশ্যই ডিস্ট্রিবিউশন টোকেন তাদের এই আপনাদের ওয়ালেটে তারা দিয়ে দেবে, মেইন নেট চালু না হলে তো তারা টোকেন দিবে না। এখন তারা মেইন নেটের জন্য অপেক্ষা করছে, দেখা যাক কবে আসবে মেইন নেট, এইভাবে তারা এখনও জানায়নি, আপনাকে অপেক্ষা করতে হবে। সো এটা হলো বিষয়, সবাই কেওয়াইসিটা করে নেবেন, কেওয়াইসি খুব দ্রুত করতে হবে। লাস্ট ডেট, কেওয়াইসির লাস্ট ডেট কবে সেটা আমি বলতেছি রাখেন। আমার যেরকম ব্রাইটনেসটা নাইট মোড দেওয়া আছে, আমার ফোনের যে অরিজিনাল কালার দেখেন এটাই, এটাই কিন্তু অরিজিনাল কালার, আমি যদি নাইট স্লাইট দিয়ে রাখি সেক্ষেত্রে আমার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো আপনি যখন কেওয়াইসি যখন ফেস ভেরিফিকেশন দিতে যাবেন তখন এটা অফ করে রাখবেন, নাইট মোডটা, আপনার অরিজিনাল যে কালার ফোনে সেটা দিয়ে আপনি কেওয়াইসিটা শুরু করবেন, নাহলে কিন্তু আপনার কেওয়াইসি নেবে না। তারা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, এখানে কিন্তু একটা দিয়েছে যে এখানে ফটোগ্রাফি আপনার ওইটা বন্ধ করতে হবে এবং অনেকের এই যে অপশানটা, এই অপশানটা আসবে, অনেকের আসতেছে হাতে এনআইডি কার্ড নিয়ে কেওয়াইসি করার জন্য, আবার অনেকে আসতেছে শুধু ফেস ভেরিফিকেশন চাচ্ছে, আবার অনেকের এটা আসতেছেই না। তো এরকম না আসলে আপনি এখানে নিচে বিং চেক, এই বিং চেকে ক্লিক করলে কিন্তু আপনার ফেসটা নিতে বলবে, এরকম এরকম নিতে হবে ফেসটা। আর আপনার যদি এটা না আসে তাহলে আপনি ওপেন ইন ক্রোমো এটা সিলেক্ট করবেন, ওপেন এখানে 3 ডটে ক্লিক করে ওপেন ইন ক্রোমো তো সিলেক্ট করবেন, ক্লিক করার পরে এই ক্রোমোতে যাবেন, ক্রোমোতে যাওয়ার পরে 3 ডটে ক্লিক করে এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে একদম নিচে চলে যেতে হবে, সাইট সেটিং, সাইট সেটিংয়ে যাওয়ার পর এখানে ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন, ক্যামেরা এটা, এই ক্যামেরার পর ক্লিক করে আপনার এটা ক্যামেরাটা করে দিতে হবে, ওপরে 3 ডটে ক্লিক করতে হবে অথবা আপনার এখানে দেখা যায় যে নিচে একদম নিচে যাবেন, নিচে গেলে এখানে হয়তো আপনার ক্যামেরা চাইবেন, এখানে ক্যামেরাটা আক্স ফাস্ট করা আছে, এখানে এটা ক্যামেরাটা এখানে অফ করা থাকতে পারে, এটা অন করে দিবেন এখানে। তো এটাই হলো বিষয়। অথবা এখানে অনেকের যেটা হচ্ছে এই যে আপনার যে কিওয়াইসি ওএমটি দেখতে পাচ্ছেন, এই কিওয়াইসি ডট ওএমটিসি, তো এটা পারমিশন দিয়ে দিলে এটা হয়ে যাবে, বুঝতে পারছেন, এইভাবে মূলত সমস্যার সমাধান করবেন। আর একটি কথা তারা বলেছে, আমি তাদের টুইটার অ্যাকাউন্টে আবার যাই, তারা এখানে তাদের টুইটার অ্যাকাউন্টে তারা আরেকটা বিষয় নিয়ে কথা বলেছে, সেটা 3 ঘন্টা আগে একটা পোস্ট তারা দিয়েছে, এখানে বলা হয়েছে যারা মূলত ইউজার, যতগুলো ইউজার কেওয়াইসি করেছে
সবার কিওয়াইসিটা প্রথম ব্যাচেই তারা কমপ্লিট করে দিবে এবং ম্যানুয়ালি সেটা চেক করছে। এবং আরেকটি বিষয় তারা বলেছে, এখানে যারা মূলত এখানে মানে কি বলবো, এখানে দুই নম্বর যারা কথা বলে, দুই নম্বর যারা করার চেষ্টা করছে, এখানে জালিয়াতি করার চেষ্টা করছে, তাদের অ্যাকাউন্টগুলো চেক করে ব্যান করে দিবে আশা করি। সো এটা করা যাবে না। এই ওমেগা নেটওয়ার্ক কিন্তু বেশ ভালো পাওয়ারফুল একটি অ্যাপস, এদের কেওয়াইসি কিন্তু খুবই হার্ড দেখেছেন আপনারা। সো অবশ্যই আপনারা এটা গুরুত্ব দিবেন। এখন আসি মূলত এইটা আসতেছে যাদের, এখানে দেখতে পাচ্ছেন এইটা যাদের আসতেছে। সো আপনি আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন kyc.omtc.com, এই যে লেখাটা আছে এই লেখাটা আপনি সার্চ দিবেন, ওই লেখাটা লিখে এটা সার্চ দিবেন সেটিংয়ে গিয়ে। সেটিংয়ে গিয়ে একদম নিচে যাবেন, সাইট সেটিংয়ে যাবেন, এখানে যে ক্যামেরা আছে ক্যামেরা আইকনের উপর ক্লিক করে এই যে সার্চ বারে ওইটা লিখে আপনি সার্চ দিবেন। যদি সার্চ দিয়ে পেয়ে যান তাহলে আপনি সেটার উপর ক্লিক করবেন, সেটার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যদি ব্লক দেওয়া থাকে আপনি অ্যালাউতে ক্লিক করে অ্যালাউ করে দিবেন, দিয়ে এটা ক্যান্সেল করে দিবেন, দিয়ে ব্যাকে আসবেন। দেখবেন যে আপনার যে এই যে অ্যাড্রেস, যে ওই যে আপনার সাইট, যেহেতু আপনার ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে, আপনার ফেস ভেরিফিকেশন হয়তো অনেক সময় মানে অ্যালাউ করবে না, তো অ্যালাউ না করলে ওইটা আপনি সার্চ দিয়ে দেখবেন যে আপনার ওইটা অ্যালাউ করা আছে কি না। সো এটা হলো বিষয়, আপনার মোটামুটি এটা ঠিক হয়ে যাবে। এখন আমার কিন্তু প্রথমবারেই কিন্তু এটা এসেছে। সো প্রথমবারে এসেছে, আমি আর দ্বিতীয়বার ট্রাই করিনি, মানে দ্বিতীয়বার ট্রাই করেছিলাম, তৃতীয়বারে আর গিয়ে ট্রাই করিনি। অনেকে বলতেছে যে আপনার অটোমেটিক্যালি দেখবেন যে এটা কেওয়াইসি হয়ে যাবে, এখানে আর বারবার চেষ্টা করার প্রয়োজন নেই। তো আমি চেষ্টা করিনি, দেখলাম যে 7-8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পরে আমার দেখলাম যে অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি এখন ভেরিফাইড হয়ে গেছে। সো আমার অ্যাকাউন্টে গেলে আমার বেন তো ভেরিফাইড দেখাবে, আমি যদি আমার অ্যাকাউন্টে যাই আপনাদেরকে একটু দেখাবো, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাইড হয়ে গেছে। এবং আপনাদের ওই রকম ঠিক ওই রকম যদি আসে আর দ্বিতীয়বার ওখানে চেষ্টা করবেন না ওইটা করার, দেখবেন অটোমেটিক্যালি আপনার আজ হোক কালকেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। থ্রিডটে ক্লিক করলাম, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ভেরিফাইড, এখানে টিক মার্ক চলে আসছে, আপনার আর কোনো সমস্যা নেই। সো যারা মূলত আপনার রেফারে জয়েন আছে তাদেরকে আপনি এই যে রেফার সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি ইনঅ্যাক্টিভ যারা আছেন, এই যে রিমেইন ফ্রেন্ড ইনঅ্যাক্টিভ, এটার উপর ক্লিক করবেন, কারণ আপনার রেফারে যারা জয়েন আছে তাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনি তাদেরকে রিমেইন করতে পারবেন, তারা মাইনিং করবে। মাইনিং কোনোভাবে এখানে বন্ধ করা যাবে না, বুঝতে পেরেছেন? মাইনিং আপনাকে করতে হবে আস্তে আস্তে, আপনি যত মাইনিং করবেন। আর টোকেনটা অনেকে বলতেছেন ওয়ালেট অ্যাড্রেসটা আমি ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়েছি, আপনি কেন ট্রাস্ট ওয়ালেট থেকে দিবেন? তারা বলেছে বিএনবি অ্যাড্রেস দিতে অথবা আপনার ওই আপনার যা ওদের যে ওমেগা যে টেস্টনেট অফার জয়েন করেছিলেন মেটাম্যাক্সের টেস্টনেটের ওই ওখান থেকে রিসিভ অ্যাড্রেসটা দিতে। আপনি এদের ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পরে ওয়ালেট থেকে এখানে দেখবেন যে এখানে ভেরিফাইড ব্যালেন্সটা কিন্তু এখনও আপডেটিং চলছে, এখনও পর্যন্ত তারা ভেরিফাইড ব্যালেন্সটা এখনও অ্যাড করিনি। এখান থেকে 25% আমি এখান থেকে 25% টোকেন পাবো, বুঝতে পেরেছেন? 25% টোকেনে যা পাবো সেটা আমার কিন্তু ভেরিফাইড ব্যালেন্সে আসবে প্রথম ধাপে। এবং এখানে আমি ওমেগা নেটওয়ার্কের উপরে ক্লিক করি, এখানে বিএনবি স্মার্ট চেইন এখানে সিলেক্ট করে, এখানে আপনি যেহেতু ওয়ালেট ক্রিয়েট করেছিলেন সেক্ষেত্রে আপনি এই রিসিভি ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা দিবেন, রিসিভি ক্লিক করে। আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে দিবেন কেন, এদের এখান থেকে দিবেন, আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে দেওয়া যাবে না। সো এটা করলে অবশ্যই আপনার এই হয়ে মানে এ হয়ে যাবে। আর অনেকে এই নামের সাথে যদি আপনার এনআইডি কার্ডে মিল না থাকে সমস্যা নেই, আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করেন, আশা করি কেওয়াইসি হয়ে যাবে, এতে কোনো প্রভাব পড়বে না আপনার। আর যাদের এখনও সিইউ সিন মানে আপডেট দেওয়ার পরে এরকম আসতেছে, আশা করি এটা যে কোনো সময় আপনার কেওয়াইসি চলে আসবে, এটার জন্য টেনশন করার প্রয়োজন নেই। আপনি আজ হোক কাল হোক পরের দিন হোক আপনি দ্রুতই কেওয়াইসিটা পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। আপনি যখনই কেওয়াইসি পাবেন দিনের বেলায় করার চেষ্টা করবেন কেওয়াইসি, কোনোভাবে রাতের লাইটের আলোয় কোনোভাবে কেওয়াইসি করবেন না, তাহলে কিন্তু কেওয়াইসিতে ঝামেলা হবে। শেষে যে কথাগুলো বলতে চাই, যে তাদের কাছে জানা ছিল যে আসলে কখন কেওয়াইসি শেষ হবে, আমরা তাদের কাছে জানতে চেয়েছি, তারা বলেছে ওয়েট ফর অ্যানাউন্সমেন্ট, তারা যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট দিবে কেওয়াইসি কখন শেষ হবে না হবে, তার আগে আপনাকে কেওয়াইসিটা কিন্তু করে নিতে হবে। এবং 20-30 দিনের ভিতরে তারা টোকেনটা লিস্টেড করবে, অবশ্যই আপনারা এটা দেখবেন। এবং এর ভিতরে মেইন নেট চালু হয়ে গেলে তো আপনার টোকেনটা আনলক কতটুকু হয়েছে সেটা আপনি দেখতে পাবেন, আমার আনলকে চলে আসবে। আর একটি বিষয় হলো যে আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন থাকবেন, যে কোনো সমস্যা নিয়ে টেলিগ্রাম চ্যানেলে ফলো রাখবেন আপডেট পাওয়ার জন্য। রেফার লিংক শেয়ার গ্রুপটি আছে যেখানে আপনি আপনার ইনকামের রেফার লিংক শুধুমাত্র শেয়ার করতে পারেন। তো এটুকুই আজকে ভিডিও, অবশ্যই লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।